যারা এই ভিডিও দেখছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর সকল প্রান্তে, সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কিছু মূল্যায়ন করতে চাই। মূল্যায়নকারী বিনীতভাবেই নিবেদন করে রাখি আমি নিজে, যে তার মতো একজন ব্যক্তিত্বের উপযুক্ত মূল্যায়ন করাটা একটু দুরূহ কাজ, তারপরেও আমাদেরকে চেষ্টা করতেই হবে। 1971 সালের মার্চ মাসের 26 তারিখের আগে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতেন। তিনি 1970 সালের অক্টোবর মাসে ঢাকা মহানগরের নিকটবর্তী জয়দেবপুর থেকে বদলি হয়ে চট্টগ্রাম মহানগরের ষোলো শহরের 2 নম্বর গেট, যাকে বলে, সেখানে এসে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব নিয়েছিলেন এবং ইতিহাস তার নাম এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম একত্রিতভাবে উদ্ভাসিত করেছে। আজকে চট্টগ্রাম মহানগরে যে জায়গাটিকে আমরা বলি বিপ্লব উদ্যান, সেখানেই ছিল 8ম ইস্ট বেঙ্গল, এবং বিপ্লব উদ্যান নামকরণটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ভূমিকার প্রতি শ্রদ্ধার নিদর্শন। 2020 সালে বিপ্লব উদ্যান শব্দটি অবহেলিত, বিপ্লব উদ্যান অবস্থানটি অবহেলিত। আমি তিনটি ঘটনা বলে তার মুক্তিযুদ্ধের প্রসঙ্গটিকে আপনাদের সামনে তুলে ধরব। 1971 সালে মার্চ মাস ব্যাপী তখনকার আমলের মেজর জিয়াউর রহমান কি করেছিলেন। তিনি ছিলেন একজন সামরিক কর্মকর্তা, তিনি ছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক এবং তার উপরে ছিল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়া, যিনি অবাঙালি ছিলেন, আরও বাঙালি অফিসার ছিলেন। সকলে মিলে কিন্তু মনে মনে প্রস্তুত হচ্ছিলেন যে কিছু একটা হবে, কিছু একটা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেহেতু চট্টগ্রাম মহানগরী তথা শহরের মাঝখানেই থাকতেন, তার মনের আকাঙ্ক্ষা ছিল আগামী দিনের করণীয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু সামরিক বাহিনীর গাড়িতে করে সবসময় গোয়েন্দাদের চোখ এড়িয়ে চলাচল মুশকিল, তাই তিনি একটি প্রাইভেট কারে করে ঘুরে বেড়াতেন। সেই প্রাইভেট কারটির মালিক ছিলেন একজন ইঞ্জিনিয়ার। সেই প্রাইভেট কারটি এই মুহূর্তে একটি জাদুঘরে আছে। সেই জাদুঘরটির নাম স্মৃতি অম্লান। জাদুঘরটির অবস্থান চট্টগ্রাম সেনানিবাস। চট্টগ্রাম সেনানিবাসের অনেকগুলি প্রবেশপথ আছে, সবচেয়ে বড় প্রবেশপথের নাম বাইজিদ বোস্তামি গেট। বাইজিদ বোস্তামি গেট দিয়ে ঢোকার 100 মিটারের মধ্যেই হাতের ডাইনে স্মৃতি অম্লান জাদুঘরের বহিরাঙ্গনে উঠানে সেই কার, প্রাইভেট কার টয়োটা করোনা গাড়িটি রক্ষিত। সেখানে গোল চক্র দিয়ে লেখা আছে গাড়িটি এখানে কেন, কে দান করেছেন। গাড়ির মালিক 1995 সালের ডিসেম্বর মাসে এটি দান করেছিলেন। আমি তখনকার আমলের চাকুরিরত ব্রিগেডিয়ার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ওই জাদুঘর স্থাপনার যে কমিটি বা অফিসার পর্ষদ ছিল, বোর্ড অফ অফিসার্স, তার সভাপতি ছিলাম, তাই আমরা সেখানে রেখেছি। এটি দিয়ে বলতে চাই যে তিনি 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালনরত অবস্থাতেও পুরো মার্চ মাস ব্যাপী সচেতন ছিলেন যে আমাদের সামনে একটি বিরাট করণীয় এবং কর্তব্য আসছে। দ্বিতীয়, পাকিস্তান সেনাবাহিনী জানত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা মেজর জিয়াউর রহমানের মনোভাব, তারা চাইলেও তাকে হত্যা করতে হবে, কিন্তু বাঙালি ব্যাটালিয়নে বাঙালি সৈনিকগণের পরিবেশে তাকে হত্যা করা সম্ভব নয়। তাই পাকিস্তানি কর্তৃপক্ষ চিন্তা করেছিল তাকে এমন একটি পরিবেশে নিয়ে যাওয়া হোক যেখানে তাকে হত্যা করা সহজ, এবং সেই পরিবেশটি ছিল চট্টগ্রাম বন্দরে পাঠানো। যারা চট্টগ্রাম শহর বা মহানগরী সম্বন্ধে পরিচিত তারা জানবেন যে ষোলো শহর থেকে চট্টগ্রাম বন্দর 5 থেকে 6 মাইল, 4.5 থেকে 5 মাইল দূরত্বে অবস্থিত। এই
দূরত্বে যদি তাকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো যায় তাহলে তার উপর আক্রমণ করা সম্ভব। তখন একটি জাহাজ ছিল যার নাম সোয়াত, সেই জাহাজে করে পাকিস্তান থেকে অস্ত্র এসেছিল। চট্টগ্রাম বন্দর কর্মরত বাঙালি শ্রমিকগণ সেই অস্ত্র নামাতে অস্বীকার করেছিল। তখন পাকিস্তানি কর্তৃপক্ষ এই বাহানায় মেজর জিয়াউর রহমানকে বলেন যে আপনি সেই বন্দরে যাবেন, অস্ত্র খালাস তদারকি করবেন, সেখানে সৈন্যবাহিনী আছে। উদ্দেশ্য ছিল তাকে ওখানে বেঙ্গল রেজিমেন্টের সৈন্যবিহীন অবস্থায় পেলে তাকে হত্যা করা তাদের জন্য সহজ হতো। যেহেতু সেনাবাহিনীর ডিসিপ্লিন হচ্ছে শক্ত, এটা মস্কায় না, এটা হয় ভাঙে অথবা গোটা থাকে, তিনি সেই হুকুম মোতাবেক গেলেন। তিনি পরিকল্পনা করে গেলেন, তখনকার আমলের ক্যাপ্টেন অলি আহমদ, তখনকার আমলের মেজর মীর শওকত, তখনকার আমলের লেফটেন্যান্ট শামসের মুবিন, সবাইকে জানিয়ে গেলেন পরিকল্পনাটা যে আমি রওনা দিচ্ছি সত্য, যে পথের মধ্যে তোমরা আমাকে এই নিয়ম উদ্ধার করে যাবে। এবং ঠিক সেই নিয়মেই কিছুক্ষণ পর লেফটেন্যান্ট শামসের মুবিনের নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্টের কয়েকজন সৈনিক সহ তার কাছে যায় এবং তাকে পথের মধ্যে আটকায় এবং একটি খবর এবং চিত্র দেয় এই ঘটনা হয়েছে। এবং সেখানে যেহেতু তাকে এসকর্ট প্রদানকারী পাকিস্তানি সৈন্যরা মাত্র দু তিনজন ছিল, তাদেরকে তৎক্ষণাৎ কাবু করেন। সম্মানিত দর্শক শ্রোতা, খেয়াল করুন, একজন মেজর জিয়াউর রহমান তাৎক্ষণিকভাবে তার গার্ডের হাতের থেকে রাইফেলটি ছিনিয়ে নেয় এবং সেটা দিয়ে তাকে বলে যে এখনই হত্যা করব, হাত পিছনে নাও। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন, কেন? নিশ্চয়ই তার দ্বারা কোনো কাজ আমাদের এই জাতির জন্য তিনি বরাদ্দ রেখেছিলেন। শুকর আলহামদুলিল্লাহ তিনি সেই দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, সেই বন্দরের কাছ থেকে চলে আসার পর সহি সালামতে তিনি এসে ব্যাটালিয়নে পৌঁছান এবং চট্টগ্রাম সেনানিবাসে যান। ষোলো শহর এবং চট্টগ্রাম সেনানিবাসের দূরত্ব এরকম 2-2.5 মাইল দূরত্বে। সেনানিবাসে গিয়ে তিনি অধিনায়কের বাসায় যান। অধিনায়ক তো দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে জিয়াউর রহমান হাতে কোনো খালাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কারণ অধিনায়ক তো জানে যে তাকে চট্টগ্রাম বন্দরে পাঠানোই হচ্ছে হত্যা করার জন্য। জিয়াউর রহমানকে দরজায় দেখে তিনি ভূত দেখার মতো চমকে ওঠেন। জিয়াউর রহমান তড়িৎগতিতে তাকে নিয়ে বের করে নিয়ে আসেন, গাড়িতে তোলেন, ব্যাটালিয়নে নিয়ে আসেন ষোলো শহরে এবং বন্দি করে ফেলেন ঘরের মধ্যে। জিয়াউর রহমান নিজে তাকে হত্যা করেন নাই। কেন বন্দি করেন? তাহলে জিয়াউর রহমান সেই অধিনায়কত্ব গ্রহণ করেন, অষ্টম ইস্টবেঙ্গল গ্রহণ করেন। 25 মার্চ 1971 দিনের শেষে সন্ধ্যার পর রাত্রি 12টা যখন আসে তারিখ বদলে যায়, সে 26 মার্চ শুরু হয়। ঢাকা মহানগরে ততক্ষণে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, ইকবাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ, পিলখানা ইত্যাদি, এবং চট্টগ্রামেও হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল। চট্টগ্রাম সেনানিবাসে, ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এবং সব জায়গায় জিয়াউর রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন এটাই মুহূর্ত, এটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তিনি তার ব্যাটালিয়নকে সামনে নিয়ে বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম, আমরা পাকিস্তান থেকে বিচ্যুত হলাম, আমরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করলাম। হে সৈনিকগণ, হে বেঙ্গল রেজিমেন্টের ব্যাঘ্র সার্দুলগণ, তোমরা কি আমার সঙ্গে আছো? আমরা কি একসঙ্গে আছি? সকলেই সমস্যারে বলেছিল আমরা একসঙ্গে আছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। তার একদিন পর স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গের আমন্ত্রণে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গেলেন এবং স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন। তার কয়েক ঘন্টা পর একই রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে উদার চিত্র মেজর জিয়াউর রহমান, দূরদর্শী সম্পন্ন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রদান করলেন, এবার দিলেন বঙ্গবন্ধুর নামে। কারণ ছিল পৃথিবী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সরাসরি শুনতে না পারলেও পৃথিবীর যে অংশ, বাংলাদেশের যে অংশ, চট্টগ্রামের যে অংশ শুনেছে সেখান থেকেই এটা বিচ্ছুরিত হয়েছে, শব্দমালা ছড়িয়ে গিয়েছে যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে। সেনাবাহিনীর একজন কর্মরত জ্যেষ্ঠ অফিসার, বাঙালিদের জন্য তিনি যথেষ্ট জ্যেষ্ঠ ছিলেন, তার কণ্ঠ থেকে যখন এটা আসলো তখন ইস্টবেঙ্গল রেজিমেন্টের অন্য সকলেই আশ্বস্ত হলো যুদ্ধ শুরু হয়েছে, সকলেই আশ্বস্ত হলো রাজনৈতিক নেতৃবর্গ, সামরিক ব্যক্তিরা আমাদের সঙ্গে আছে, পৃথিবী জানল যে এটা একটি সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্বে শুরু হয়েছে, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তখনকার আমাদের মেজর জিয়াউর রহমান নিয়েছিলেন। আমি এই কথাগুলো বলে আজকে মে মাসের 30 তারিখ 39তম শাহাদত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে যারা ভালোবাসেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমি মেজর জিয়াউর রহমানকে দেখেছিলাম বর্তমান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, তখনকার বৃহত্তর সিলেট।
তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোয় তখনকার আমাদের কর্নেল মোহাম্মদ আতাউল গনি উসমানির সভাপতিত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম অপারেশনাল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মেজর জিয়াউর রহমান এবং তিনি তখন প্রতিনিধিত্ব করছিলেন সকল সিনিয়র মেজরদের। সেখানে আরও সিনিয়র মেজর শফিউল্লাহ মহোদয়, মীর শওকত মহোদয়, সাফাত জামিল মহোদয়, খালেদ মোশাররফ মহোদয়, মইনুল হোসেন চৌধুরী মহোদয় ছিলেন এবং আরেকবার তিনি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুক্তিযুদ্ধকালে জুন মাসে যখন সকল সেক্টর কমান্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছিল মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি রেখেছিলেন, তার অনেকগুলি প্রস্তাব সরকার তখন গ্রহণ করে নাই, কিন্তু আজকে 50 বছরের মাথায় এসে আমরা মনে করি যদি রাখত তাহলে অনেক বিপর্যয় এড়ানো যেত। তা যদি রাখতেন জিয়াউর রহমান মহোদয়ের প্রস্তাবগুলি তাহলে 16ই ডিসেম্বর 1971 ওসমানী মহোদয়কে ঘটনাস্থল থেকে দূরে থাকতে হতো না, তাহলে ভারতীয় ইতিহাসবিদগণ বলতে পারতেন না এটা তাদের বিজয়। আমি শেষ করছি, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ইব্রাহিম, আমাদের মুক্তিযুদ্ধের গৌরব তখনকার আমাদের মেজর লেফটেন্যান্ট এবং লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, পরবর্তীতে বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি। আমার সালাম।